আসসালামু আলাইকুম। খেলার মাঝখানে যখন বৃষ্টি হানা দিচ্ছে তখন আপনাকে চাঙ্গা রাখতে পারে এক কাপ চা, এবং সেক্ষেত্রে আপনার সবচেয়ে বড় অনুষঙ্গের নাম ইস্পাহানি মির্জাপুর চা। আমার সামনে যে পিচ ম্যাপটা দেখতে পাচ্ছেন, সেই পিচ ম্যাপের মধ্যে নীল যে বলগুলো দেখতে পাচ্ছেন, সেই নীল বলগুলো হচ্ছে প্রথমবার বৃষ্টির আগে শাহীন শাহ আফ্রিদির পিচ ম্যাপ, আর যে লাল বলগুলো দেখতে পাচ্ছেন সেই লাল বলগুলো হচ্ছে বৃষ্টির ঠিক ইমিডিয়েট পরে বিরাট কোহলির উইকেটের পর্যন্ত শাহীন শাহ আফ্রিদির পিচ ম্যাপ। এই জায়গাটা পুরোপুরি একটা ব্যাপার একদমই স্পষ্ট, সেই স্পষ্ট ব্যাপারটা হচ্ছে শুরুর দিকে অর্থাৎ বৃষ্টির আগ পর্যন্ত শাহীন শাহ আফ্রিদি যে লেন্থটা মেনটেন করার চেষ্টা করেছেন তা হচ্ছে 2 থেকে 4 মিটারের যে লেন্থটা রয়েছে, অর্থাৎ স্লট ইয়র্কার বা ফুল লেন্থের ওই জোনটা, এটা শাহীন শাহ আফ্রিদির ন্যাচারাল লেন্থের জায়গা। বাট বৃষ্টি যখন হয়েছে, বৃষ্টির পর তারা গেছেন ড্রেসিং রুমে, তাদের টিম অ্যানালিস্ট প্ল্যান দিয়েছে, কোচের সঙ্গে তারা আলোচনা করেছে, আফটার দ্যাট লেন্থটাকে তারা পিছিয়ে দিয়েছে এবং ওই জায়গা থেকেই দুইটা উইকেট তারা আদায় করতে পেরেছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট বর্তমান সময়ে মাঠে যত বেশি খেলা হয়, মাঠের বাইরে অ্যানালাইসিসের টেবিলে তার চাইতেও বেশি খেলা হয়। এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সবচাইতে বড় বৈশিষ্ট্যের জায়গাটা। যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, শাহীন শাহ আফ্রিদি বৃষ্টির পরেই লেন্থটাকে পেছনের দিকে নিয়ে গেছেন 4 থেকে 6 মিটার বা 6.5 মিটার। ওই সিমিলার কাইন্ড অফ লেন্থটাতেই ইন্ডিয়ান ব্যাটারদেরকে বিভ্রান্তিতে ফেলেছেন, কারণ ইন্ডিয়ান ব্যাটারদের হোমওয়ার্কের জায়গাটা ছিল এগেনস্ট শাহীন শাহ আফ্রিদি ক্লোজ টু ব্যাটসম্যান, ক্লোজ টু ব্যাট, ওই ধরনের বলগুলোর এগেনস্টে আমরা শুরু থেকে দেখতে পাচ্ছিলাম যে রোহিত শর্মা বেশ ভালো নেগোশিয়েট করছিলেন। এখন রোহিতকে যেভাবে ট্র্যাপ করে আউট করেছেন শাহীন শাহ আফ্রিদি, ওই পার্টিকুলার ওভারটার ক্ষেত্রে যদি একটু চিন্তা করি, আউট হওয়ার আগের যে বলগুলো খুব ইন্টারেস্টিং, আউট হওয়ার আগের বলগুলো শাহীন শাহ আফ্রিদি রোহিত শর্মার জন্য অ্যাওয়ে মুভমেন্টে বের করে নিয়ে গেছেন, অর্থাৎ রোহিত শর্মা সেই জায়গাটা প্রিপেয়ার ছিলেন যে তাকে অ্যাওয়ে মুভমেন্টে বল বের করে নিয়ে যাওয়া হচ্ছে। হঠাৎ করে যে বলটা আউট হয়েছেন সে বলটা ইনকামিং। রোহিত শর্মা হ্যাড নো ক্লু। রোহিতের মতো এরকম একজন গ্রেট ব্যাটার, এত বড় মাপের ব্যাটার, তারপরও হি হ্যাড নো ক্লু। পুরোপুরি পাকিস্তান টিমের অ্যানালাইসিস এবং প্রেজেন্স অফ মাইন্ড এবং সেই সঙ্গে শাহীন শাহ আফ্রিদির এক্সিকিউশনের কাছে ধরা খেয়েছেন রোহিত শর্মা, কারণ আপনি খুব স্পষ্টভাবেই দেখছেন আগের বলগুলো আউটগোয়িং, একটা বল ইনকামিং হয়েছে, রোহিত শর্মা পুরোপুরি ধরতে পারেন না, তিনি অভ্যস্ত হয়ে গিয়েছিলেন আউটগোয়িং বলের জন্য। আরেকটা ব্যাপার খুব উল্লেখযোগ্য, তা হচ্ছে শাহীন শাহ আফ্রিদিকে আমরা নর্মালি তার ইনকামিং বল ফর দ্য রাইট হ্যান্ডার্স এটার জন্যই আমরা খুব ভালো মতো জানি। এই জায়গাটায় শাহীন শাহ আফ্রিদি দুই দিক থেকে যে বল মুভ করাচ্ছেন, এটা ব্যাটারদের জন্য এক ধরনের সারপ্রাইজ প্যাকেজ হিসেবে এসেছে। কোহলির আউটটার ক্ষেত্রে আপনি চিন্তা করেন, বিরাট কোহলির হোমওয়ার্কের জায়গাটা এক্ষেত্রে পুরোপুরি ছিল শাহীন শাহ আফ্রিদি তাকে ইনকামিং বল করবেন, বাট এক্ষেত্রে হোমওয়ার্কের বাইরেও যে বলছিলাম অ্যানালাইসিস, মডার্ন ডে ক্রিকেটে বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন অ্যানালাইসিসটা খুবই ইম্পর্টেন্ট। কোহলি এক্সপেক্ট করছিলেন যে ইনকামিং বল আসবে, বল এসেছে আউটগোয়িং, বলটা হয়তো বা কোহলি ছেড়ে দিলেও পারতেন, হয়তো বা তিনি ছেড়ে দিতেন যদি প্রিপেয়ার থাকতেন, বাট দ্য ফ্যাক্ট ইজ হি ওয়াজ এক্সপেক্টিং দ্য বল টু কাম টুয়ার্ডস হিম। এক্ষেত্রে যেটা হয়েছে একটা কনফিউশন তো বিরাজ করেছে, ইনসাইডে যে আউট হয়েছেন। ওভারঅল আমার কাছে এই জায়গাটা পুরোপুরি মনে হয়েছে পাকিস্তান টিমের টিম অ্যানালাইসিস এগেনস্ট ইন্ডিয়ান ব্যাটার্স, এগেনস্ট ইন্ডিয়ান টপ অর্ডার ব্যাটার্স, এবং সেটার পারফেক্ট এক্সিকিউশনটা শাহীন শাহ আফ্রিদি করেছেন। এই কারণেই এই স্টেজটাতে পাকিস্তানি বোলাররা শুরুর 10 ওভার ডমিনেট করে গেছেন। দর্শক, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত লিখে পাঠাবেন। আর হ্যাঁ, আরও একবার মনে করিয়ে দিই, যখনই আপনি খানিকটা ঝিমিয়ে যাবেন অবশ্যই আপনাকে চাঙ্গা রাখবে এক কাপ ইস্পাহানি মির্জাপুর চা। আমাদের সঙ্গেই থাকবেন।